সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার মন জয় করা বিকেলের একটি নাস্তা। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। ফার্স্ট আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ ঘি, 1/4 টেবিল চামচ এবার এই সব উপকরণগুলো একটি হ্যান্ড হুইস দিয়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা যখন গলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এখানে ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এই ডোটা বেশি পাতলাও হবে না আর অতটা শক্তও হবে না। এবার এই ডোটাকে সামান্য মথে নিচ্ছি। এবার এই ডোটা থেকে লম্বা আকারের একটি রুটি তৈরি করে নিচ্ছি, আর এই রুটিটা আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে চারপাশের অংশগুলো কেটে নিচ্ছি। এবার এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার এই রুটিটা থেকে একটি অংশ নিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এতো এখানে একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় তেল সহকারে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার এই নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। এরই মাঝে তৈরি করা হয়ে গিয়েছে বিকেলের মজাদার একটি নাস্তা, আর এটা কিন্তু আপনারা ঝটপটভাবে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আশা করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।